আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর জিএসটির এ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বিকেলে এই রেজাল্টটি প্রকাশ করা হয়। যদিও বলা হয়েছিল 1 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু আজ একদিন আগেই এই রেজাল্টটি প্রকাশ করা হয়। বন্ধুরা, চলো দেরি না করে আমরা রেজাল্টটি চেক করি। রেজাল্ট চেক করার জন্য প্রথমে আমাদের জিএসটির মেইন ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কের অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এখানে আসার পর তুমি এখান থেকে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবে। তুমি মোবাইলেও কাজটি সেরে নিতে পারবে। এরপর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তোমার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ডে ক্লিক করলে এইচএসসি রোল বোর্ড পাসিং আইডি দিলে, তারপর তুমি যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠিয়ে তুমি রিকভার করতে পারবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে, আমি তা দিয়ে প্রবেশ করছি। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর আরেকটি ব্যাপারও কিন্তু রয়েছে। লগ ইন করার পর হয়তোবা তোমরা এমন একটি বিষয় দেখতে পাচ্ছ উইল বি অ্যাভেলেবল আফটার এক্সাম, অর্থাৎ রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কিছুটা অপেক্ষা করবে, কারণ অনেকের রেজাল্ট দেখা যাচ্ছে, অনেকের রেজাল্ট দেখা যাচ্ছে না। তাই কিছুটা অপেক্ষা করবে, ঘন্টাখানেক সময়ের মধ্যে ব্যাপারটি সলভ হয়ে যাবে। আশা করি তোমরা খুব দ্রুত রেজাল্টটি দেখতে পাবে। বন্ধুরা, রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে, চলো সেটাও এক নজর দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে প্রথম যে নিউজটি এসেছে সেটি হচ্ছে গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ 50,760 জন। নিশ্চিতে বলা হয় গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন মাত্র 50,760 জন শিক্ষার্থী। মঙ্গলবার 30 এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। বন্ধুরা, আরেকটি নিউজে বলা হয়েছে গুচ্ছের এ ইউনিটে প্রথম হয়েছে রেদওয়ানুল হক মারুফ। নিশ্চিতে বলা হয়েছে গুচ্ছভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে এ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে 77.25 নম্বর পেয়ে প্রথম হয়েছেন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী রেদানুল হক মারুফ। এবার 50,760 জন শিক্ষার্থী পাশ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম এই ইউনিটের রেজাল্ট কীভাবে চেক করতে হয় এবং এর সাথে গুরুত্বপূর্ণ কিছু নিউজও জানতে পারলাম। বন্ধুরা, পরবর্তীতে যখন পরিসংখ্যানগুলো আসবে, আরও ডিটেলস তথ্য আসবে, ইনশাআল্লাহ এই নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।